মুনির চৌধুরী। আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্যিক, সমালোচক, ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী। তিনি 1925 সনে 27 নভেম্বর ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সাতকিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। তিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর 14 সন্তানের মধ্যে দ্বিতীয়। কবি চৌধুরীর অগ্রজ ফেরদৌসী মজুমদার তার অনুজা। 1949-এ তিনি লিলি চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনির চৌধুরী 1941 সনে ঢাকা কলেজিয়েট স্কুল, বর্তমানে ঢাকা কলেজ, থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং 1943 সনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে আইএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাশ করেন। উভয় ক্ষেত্রেই তিনি দ্বিতীয় শ্রেণী অর্জন করেন। তিনি ছিলেন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। বক্তৃতায় নৈপুণ্যের কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনের প্রথম বছরই 1943 সনে হলের সেরা বক্তা হিসাবে প্রবোস্টস কাপ জেতেন। 1946 সনে নিখিল বঙ্গ সাহিত্য প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেন মুনির চৌধুরী। ছাত্র অবস্থাতেই মুনির চৌধুরীর সাহিত্যের দিকে ব্যাপক ঝোঁক লক্ষ্য করা যায়। ছাত্র অবস্থায় এক অঙ্কের নাটক রাজার জন্মদিনে লিখেছিলেন। বিশ্ববিদ্যালয়ে ঢুকেই মুনির চৌধুরী বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, ফলে তার পরীক্ষার ফলাফলেতে ব্যাহত হয়। বামপন্থী রাজনীতিতে অতিমাত্রায় সম্পৃক্ততার কারণে তাকে সলিমুল্লাহ হল থেকে বহিষ্কার করা হয়। এ কারণে তিনি পিতার আর্থিক সাহায্য থেকেও বঞ্চিত হন। এই সময় তিনি ঢাকা বেতার কেন্দ্রের জন্য নাটক লিখে আয় করতেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1947 সনে 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে প্রথম ছাত্রসভা হয়, মুনির চৌধুরী তাতে বক্তৃতা করেন। 1949 সনে মুনির চৌধুরী খুলনার ব্রজলাল কলেজে ইংরেজি অধ্যাপক হিসাবে যোগ দেন। সেখানে তিনি কিছুদিন বাংলাও পড়িয়েছিলেন। ওই বছর মার্চে তিনি ঢাকা এসে রাজনৈতিক তৎপরতার কারণে গ্রেপ্তার হন, তবে রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি মুক্তি হন। একই বছর তিনি লিলি মির্জাকে বিয়ে করেন। 1950 সালে তিনি ঢাকার জগন্নাথ কলেজে যোগ দেন। সে বছর আগস্ট মাসে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্তি লাভ করেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে পুলিশে ধাক্কা খেয়ে পড়ে যান। 26 ফেব্রুয়ারি শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে গ্রেপ্তার হন এবং তাকে সাক্ষীচ্যুত করা হয়। এই সময় প্রায় 2 বছর তিনি দিনাজপুর এবং ঢাকা জেলে বন্দী জীবন যাপন করেন। বন্দি অবস্থায় 1953 সনে 21 ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের জন্য লেখেন তার বিখ্যাত নাটক কবর। 1953 সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে 21 ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে মুনির চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি ওই নাটকটি রচনা করেন। নাটকটি তার শ্রেষ্ঠ নাটক হিসাবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। 1953 সালে কারাগারে থেকেই তিনি বাংলায় প্রাথমিক MA পরীক্ষা দেন এবং প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1954 সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে তিনি কারাগার থেকে মুক্তি পান। 1954 সালে নিরাপত্তা বন্দী থাকা অবস্থায় MA শেষ পর্ব পরীক্ষা দিয়ে তিনি কৃতিত্বের সাথে বাংলায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 1954 সনে 15 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসাবে যোগ দেন। 1956 সালের এপ্রিল মাসে তিনি বাংলার প্রভাষক হিসাবে তার চাকরিটি স্থায়ী হয়। ওই সনেই শেষ দিকে বৃত্তি নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং 1958 সনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সে বছর তিনি দেশে ফিরে আসেন এবং 1962 সালে অস্থায়ী রিডার পদে নিযুক্ত হন। 1969 সালে মোহাম্মদ আব্দুল হাই অকালে মৃত্যুবরণ করলে তার স্থানে মুনির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হন। 1970 সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনে যোগ দিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান। 1966 সালে রেডিও এবং টেলিভিশনে রবীন্দ্র ঠাকুরের গান প্রচারে
পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। 1968 সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। 1971 সালে অসহযোগ আন্দোলনের সময় আন্দোলনের সমর্থনে সিতারারি ইমতিয়াজ খেতাব বর্জন করেন। 1971 সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুনীর চৌধুরী দেশে ফিরে আসার কিছুকাল পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। এই সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে মে জুন মাসে ইংরেজি বিভাগের প্রধান হিসাবে এবং জুলাই মাস থেকে কলা অনুষদের ডিন হিসেবে কাজ করেন। 1971 সালের 14 ডিসেম্বর মুনীর চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগী আল বদর বাহিনী তার বাড়ি থেকে অপহরণ করে এবং সম্ভবত ওই দিনই তাকে হত্যা করা হয়। বাংলাদেশ বাংলা সাহিত্য অঙ্গনে মুনীর চৌধুরীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা টাইপরাইটারের জন্য উন্নত মানের কিবোর্ড উদ্ভাবন করেন এবং যার নাম দেন মুনীর অপটিমা। মুনীর চৌধুরীর সাহিত্য ধারার বিতর উল্লেখযোগ্য রক্তাক্ত প্রান্তর, সিঁথি, কবর, ফলাসি ব্রাক ও অন্যান্য, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন দাউদ পুরস্কার এবং সিতারা ইমতিয়াজ পুরস্কার লাভ করেন, যা তিনি পরবর্তীতে বর্জন করেন।